এবার যে কবিতাটি নিবেদনে সেটি আমার মনে হয় পৃথিবীর একটি সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতা। সব মানুষ কোথাও একটা আশ্রয় খোঁজেন, যেমন কবি খুঁজেছিলেন জীবনানন্দ দাশের কবিতা বনলতা দাসে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে। চুল তার কবে কাল অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পথ হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছে তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ছিলমি সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে।